আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আমি ডাক্তার মিশকাত তাহমিদ আজিজ আজকে কথা বলতে এসেছি রোজার মধ্যে খুব কমন একটি সমস্যা সেটা কি এটা হলো আপনার প্রস্রাবের জ্বালাপোড়া তো প্রস্রাবের জ্বালাপোড়া এখন বর্তমান সময়ে খুব কমন একটা সমস্যা এছাড়া রোজা ছাড়াও মাসের অন্যান্য সময়গুলো তো দেখা যায় যে অন্ততপক্ষে 60 থেকে 70 ভাগ নারীরা এবং 30 থেকে 40 ভাগ পুরুষেরা এই সমস্যাটায় ভুগে থাকেন তো আমি ভাবলাম এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা প্রয়োজন আজকে আমরা কথা বলবো প্রস্রাবে জ্বালাপোড়া হওয়ার কারণ এছাড়াও আমাদের প্রসঙ্গে থাকবে ইউরিন ইনফেকশনের কারণ এর লক্ষণ এর প্রতিকার এবং এর ঘরোয়া পদ্ধতিতে কি কি সমাধান अवेलेबल আছে তাহলে আসুন আলোচনাতে আমরা ফিরে যাই প্রথমে আমরা বলবো সেটা হচ্ছে যে প্রস্রাবের জ্বালাপোড়া করার কারণটা কি এটাকে আমরা তিনটি ভাগে ভাগ করে নিব একটা হচ্ছে ছেলেদের কারণ দুই নম্বর হচ্ছে মেয়েদের কারণ তিন নম্বর হচ্ছে ছেলে মেয়ে উভয়ের কমন কারণ প্রথমে বলে নিচ্ছি ছেলে মেয়ে উভয়ের কমন কারণে যে সমস্যাগুলো হয় সেগুলো প্রস্রাবে জ্বালাপোড়া হওয়ার প্রথম কারণ হচ্ছে এখন রমজান মাস এই সময় প্রায় 14 থেকে 15 ঘন্টা আপনি পানি না খেয়ে থাকছেন যে কারণে আপনার প্রস্রাবের যে pHটা সেটা অ্যাসিডিক হয়ে যাচ্ছে এবং এই কারণে আপনার ইউরিনে বার্নিং সেনসেশন বা জ্বালাপোড়া যেটা আমরা বলছি এই জিনিসটা আপনারা ফেস করতেছেন এটা হচ্ছে ছেলে মেয়ে নির্বিশেষে কমন কারণ দুই নম্বর কমন কারণ হচ্ছে পানি কম খাওয়ার কারণে এবং হাইজিন মেইনটেইন না করার কারণে বা কম মেইনটেইন করার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউরিন ইনফেকশন এই ইউরিন ইনফেকশনটা ছেলেদের কিছু স্পেসিফিক কারণে হয় আবার মেয়েদের কারণগুলো একটু ভিন্ন ওগুলো আমরা ছেলে মেয়ে কারণে আলাদা আলাদা করে ভাগ করে বলার চেষ্টা করব দুই নম্বর হচ্ছে আমরা যেটা বললাম সেটা হচ্ছে আপনার ইউরিন ইনফেকশন তিন নম্বর কারণটা হচ্ছে যে এটা ইউরিন ইনফেকশন না বাট এটা ইউরিন ইনফেকশনের কারণ সেটা হচ্ছে আপনার প্রস্রাব আটকে রাখা আপনার প্রস্রাবের বেগ হলো আপনি প্রস্রাব করলেন না এটা কিন্তু প্রস্রাবের জ্বালাপোড়া হওয়ার অন্যতম একটি বিশেষ কারণ এই কাজটি যদি আপনি নিয়মিতভাবে করতে থাকেন তখন আপনার যে কন্ডিশনটা হয় সেটা হচ্ছে রিটেনশন সিস্টাইটিস আপনার মূত্রথলির প্রদাহ ইনফ্লামেশন বা ইনফেকশন যেটাই বলেন সেই জিনিসটাই আপনার তখন হয়ে যাচ্ছে এটা হওয়ার কারণ হচ্ছে ইউরিনটা অনেকক্ষণ আপনার মূত্রথলিতে রিজার্ভ থেকে যায় যে কারণে আপনার প্রস্রাবের কারণে আপনার মূত্রথলিতে প্রদাহের সৃষ্টি হয় এবং ব্যথা করে আচ্ছা এখন আমরা শুধুমাত্র ছেলেদের কারণগুলোতে চলে আসি যে প্রস্রাবের জ্বালাপোড়া বা প্রস্রাবের ইনফেকশন ছেলেদের কেন হতে পারে প্রস্রাবের জ্বালাপোড়া ছেলেদের হওয়ার এক নম্বর কারণ হচ্ছে তাদের যদি কোনো ধরনের ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় এটা অনেক কারণে হয়ে থাকতে পারে সেটা আপনারা সেক্সুয়ালি ট্রান্সমিটেড হতে পারে অথবা আপনার পানি কম খাওয়ার কারণে হতে পারে অথবা আপনার হাইজিন মেইনটেনেন্সের কারণে হতে পারে এক নম্বর কারণ হচ্ছে ইউরিন ইনফেকশন ছেলেদের দুই নম্বর কারণটা হচ্ছে ছেলেদের প্রোস্টেটাইটিস এটা কি জিনিস প্রোস্টেটাইটিসটা হচ্ছে আপনার একটা প্রোস্টেট গ্ল্যান্ড থাকে এটার মধ্যে যদি প্রদাহ বা ইনফেকশন হয় তখনই আপনার প্রোস্টেটাইটিস হয় এবং এটার কারণে আপনার ইউরিনেশনে বার্নিং হবে প্লাস প্রস্রাবের ইনফেকশনের যে অন্যান্য ফিচারগুলো রয়েছে এগুলো আপনার তখন দেখা দিতে পারে এছাড়া কিছু কিছু যৌন রোগ রয়েছে যেগুলো তো আপনার প্রস্রাবের ইনফেকশন এমনকি আপনার লিঙ্গ দিয়ে পুঁজ সহ বের হতে পারে তো এটা একটা ইনফেকশন হলে তখন সেটার প্রাসঙ্গিক যে লক্ষণগুলো দেখা যায় এগুলো আমি একটু পরে বলছি এবার আমরা বলে নিই মেয়েদের যে কারণে প্রস্রাবের জ্বালাপোড়াগুলো হয় প্রথমে আপনাকে বুঝতে হবে মেয়েদের মধ্যে ইউরিন ইনফেকশনটা খুব বেশি কমন ছেলেদের চেয়ে অনেক অনেক বেশি এর কারণটা হচ্ছে যে মহিলাদের আপনার পায়ুপথ এবং প্রস্রাবের রাস্তা দুইটা খুব কম ডিস্টেন্স কাছাকাছি থাকে যে কারণে ব্যাকটেরিয়া এবং যে আদার্স প্যারাসাইটগুলো আছে এগুলো পায়খানা রাস্তা থেকে খুব সহজেই আপনার মূত্র রাস্তায় চলে আসতে পারে তখন এখান থেকে আপনার সংক্রমণের ঝুঁকিটা ছেলেদের চেয়ে অনেকাংশেই বেশি বেড়ে যাচ্ছে যে জন্য মেয়েদের ক্ষেত্রে খুব বেশি কমন কারণ হচ্ছে প্রস্রাবের ইনফেকশনটা মানে নাম্বার ওয়ান কজ বলা যেতে পারে দুই নম্বর কারণ হচ্ছে তাদের যদি কোনো ধরনের ভ্যাজাইনাইটিস থাকে ভ্যাজাইনাইটিসটা হচ্ছে যে আপনার যোনিপথে কোনো ধরনের প্রদাহ সেটা ফাঙ্গাস বা ক্ল্যামিডিয়া বা অন্য কোনো ব্যাকটেরিয়ার কারণে হতে পারে এগুলো যদি হয়ে থাকে সেই প্রদাহের কারণে যখন আপনি প্রস্রাব করছেন তখন ওখানে আপনার প্রস্রাব লাগলে জিনিসটা বার্নিং হচ্ছে এবং আপনার একটা বার্নিং সেন্সেশন আপনি ফিল করতে পারছেন এটা হচ্ছে মেয়েদের কারণ। এছাড়াও আরো কিছু কারণ রয়েছে, যেমন ধরেন পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এটা হচ্ছে যে আপনার পেলভিসটা যেটা তলপেট বলা হচ্ছে, এই জায়গার মধ্যে যে কোনো অর্গানে যদি পেইন ইনফেকশন হয় তখন সেখান থেকে আশেপাশের এলাকাগুলোতে আপনার রেফার্ড পেইন হয়, মানে ব্যথাটা ছড়িয়ে যায়, তখন সেটা আপনার বার্নিং হিসাবে প্রেজেন্ট করতে পারে। তো এগুলো হচ্ছে কমন কারণ। এবার আসুন আমরা লক্ষণগুলো জেনে নিই, কারণ আপনি শুধুমাত্র প্রস্রাবের জ্বালা পোড়া হলেই সেটাকে কিন্তু প্রস্রাবের ইনফেকশন মনে করতে পারবেন না। এটার জন্য আপনার সাথে প্রাসঙ্গিক আরো কিছু উপসর্গ থাকতে হবে। সেগুলোর মধ্যে কি কি রয়েছে? একটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি অফ মিক্সচুরেশন, আপনি দিনে কয়বার প্রস্রাব করছেন। যদি আপনার প্রস্রাবের ব্যাগটা যদি দেখা যাচ্ছে ডে বাই ডে বেড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার প্রস্রাবের ইনফেকশন হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি রয়েছে। 2 নম্বর, আমি যেটা একটু আগে বলেছি যে আপনার প্রস্রাব আটকে রাখার প্রবণতা রয়েছে কিনা, এটা আপনাকে একটা পয়েন্ট হিসেবে নিতে হবে। 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আপনি যখন প্রস্রাব করছেন আপনার জ্বালা পোড়া অনুভূত হচ্ছে কিনা, এটাও কিন্তু প্রস্রাবের ইনফেকশনের আরেকটি কারণ বা লক্ষণ বলতে পারেন। 4 নম্বর হচ্ছে আপনার জ্বর থাকতে পারে, সেটা গায়ে গায়ে জ্বর হতে পারে অথবা কাঁপুনি দিয়ে অনেক বেশি জ্বর হতে পারে। তো এই যে যদি জ্বরটা থাকে এবং যদি জ্বালা পোড়া এবং প্রস্রাব ঘন হয়, আপনি মোটামুটি 80% কনফার্ম যে আপনার ইউরিন ইনফেকশন হয়েছে। সেই ক্ষেত্রে আরো একটা জিনিস বেশি কমন দেখা যায় মেয়েদের ক্ষেত্রে, সেটা হচ্ছে তলপেটে ব্যথা করে। অনেক সময় সেটা মাসিকের ব্যথার মতো মনে হতে পারে, তবে সেটা আপনি ডেট দিয়ে আলাদা করে ফেলতে পারবেন খুব সহজেই। এরপরে আপনাকে যে জিনিসটা বুঝতে হবে, যে লক্ষণগুলো আমরা মোটামুটি ভাবে বললাম, এরপর আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আপনার যখন প্রস্রাবের ইনফেকশন হয়ে গেল বা আপনার প্রস্রাবের জ্বালা পোড়া হচ্ছে, তখন আপনি কি কি পরীক্ষা করতে হবে। প্রথমে যে টেস্টটা করে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রস্রাবের ইনফেকশন হচ্ছে, সেটাকে বলা হয় রুটিন ইউরিন এক্সামিনেশন, বা আমরা ইউরিন আরএমই বলি, ঠিক আছে। এই টেস্টটা করতে হবে, এটাতে আমরা দেখতে পারবো আপনার কোনো ইনফেকশন আছে কিনা তার প্রমাণ। 2 নম্বরে আপনাকে একটা এক্সরে কেওভি করতে হবে। এক্সরে কেওভি যদি করা হয়, তাহলে আপনি সেখানে কোনো স্টোনের কারণে যদি প্রস্রাবের জ্বালা পোড়া হয় সেটা বুঝে ফেলতে পারবেন। যদি আপনার প্রস্রাবের ইনফেকশন থাকে, সেক্ষেত্রে একটা সিস্টাইটিসের সাইন বোঝা যেতে পারে। আলট্রাসোনোগ্রাফি করব উইথ পিবিআর, যেটা বললাম সেই জিনিসটা করলে আপনার যেটা হবে যে ইউরিন ত্যাগ করার আগে আপনার প্রস্রাবের ভলিউম কতটুকু ছিল এবং ইউরিন ত্যাগ করার পরে আপনার প্রস্রাবের ভলিউমটা কতটুকু আছে। এটা দেখে আমরা অনেক সময় আপনার ভালভের যে ভালভ, মানে ইউরেথ্রা বলি আমরা, যে মূত্রনালীর মুখে যে ভালভটা রয়েছে, এটার ক্যাপাসিটিটা অ্যাসেস করে থাকে। এটা অ্যাসেস করার অর্থ হচ্ছে যে আপনার প্রস্রাবটা ঠিকমতো ক্লিয়ার হচ্ছে কিনা, আপনি পুরোপুরি ভয়েডিং করতে পারছেন কিনা, নাকি প্রস্রাব আপনার মূত্রথলিতে থেকে যাচ্ছে। এটা দেখার উদ্দেশ্য হচ্ছে আমাদের পিবিআরটা করা আলট্রাসোনোগ্রাফির সাথে, হ্যাঁ। আর এক্সরে কেওভির মধ্যে আমরা স্টোনের এভিডেন্সটা পাই। আর হচ্ছে যে এটা করার পরে আপনি মোটামুটি বুঝে যেতে পারবেন আপনার প্রস্রাবের কারণটা কি। এছাড়াও আপনি আরো স্পেসিফিক্যালি যদি করতে চান, সেক্ষেত্রে একটা ইউরিন কালচার করা যেতে পারে। ইউরিন কালচার করলে আপনি আরো ক্লিয়ার কাট ধারণা পাবেন কোন ব্যাকটেরিয়া বা জীবাণুর মাধ্যমে আপনার প্রস্রাবের ইনফেকশনটা হয়েছে। এগুলো মোটামুটি করলে আপনার প্রস্রাবের ইনফেকশন কারণ বুঝে যাওয়া যাবে। এছাড়া আরো দুটি স্পেশাল টেস্ট রয়েছে ছেলেদের ক্ষেত্রে, যেটা সেটাকে বলা হয় প্রোস্টেটিক স্মিয়ার কালচার। এটা অর্থ হচ্ছে আপনার পায়ুপথে আঙ্গুল দিয়ে আপনার প্রোস্টেটের উপর ম্যাসেজ করা হবে এবং আপনার একটা সিক্রেশন বেরিয়ে আসবে, যেটাকে কালচার করে দেখতে হবে যে আপনার প্রোস্টেটের কোনো ইনফেকশন আছে কিনা। আমি যে প্রথমে কারণের মধ্যে বললাম প্রোস্টেটাইটিস, এটাকে আইডেন্টিফাই করার জন্য এই পরীক্ষাটা মেইনলি করা হয়ে থাকে। এটা আমরা রুটিনলি করে থাকি না, কেস বিশেষে যদি আমাদের মনে হয় যে রুগীর এটা লাগবে, তখনই আমরা পরীক্ষাটা দিয়ে থাকি, ঠিক আছে। তো এগুলো মোটামুটি টেস্ট। আর হচ্ছে অনেকের আছে প্রস্রাব ক্লিয়ার করে হয় না, কারো কারো 2 নালীতে প্রস্রাব হয়। তো এটার জন্য আমরা প্রস্রাবের বেগ বুঝতে অনেক সময় ইউরোফ্লোমেট্রি একটা পরীক্ষা করিয়ে থাকি। কিছু স্বাভাবিক জ্বালা পোড়া হতে পারে, মনে করেন আজকে আপনি সারাদিন অনেক পরিশ্রম করলেন, ঘাম বেশি হয়েছে কিন্তু পানি খেলেন না, সেক্ষেত্রে আপনার স্বাভাবিক জ্বালা পোড়া হতে পারে, যেটা আপনার পানি খেলে ভালো হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে ছেলেদের ক্ষেত্রে যারা ম্যারিড, তাদের বীর্যপাতের পরপর যখন আপনি প্রস্রাব করবেন, তখন দেখা যায় যে একটু বার্নিং সেন্সেশন হতে পারে। এটা অনেক ক্ষেত্রে ইনফেকশন হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা স্বাভাবিক কারণে হয়। এগুলো পানি খেলে এবং স্বাভাবিকভাবেই ঠিক হয়ে যায়। এবার আসুন আমরা চিকিৎসা সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করি। আপনি যখন ইউরিন কালচার করিয়ে নেবেন, তখন আপনি স্পেসিফিক অর্গানিজম পেয়ে গেলেন, তখন আপনাকে করতে হবে ওই অর্গানিজম ওয়াইজ স্পেসিফিক একটা অ্যান্টিবায়োটিক আপনাকে আপনার ডাক্তার প্রেসক্রাইব করবে। আপনি অ্যান্টিবায়োটিকটা 5 থেকে 7 দিন রিকমেন্ডেড ডোজে খাবেন। এছাড়া আপনারা ইউরিনের অ্যালকালাইজিং এজেন্ট ইউজ করতে পারেন, যেটা আপনারা প্রেসক্রিপশন ছাড়াও बाजार থেকে কিনে এনে খেতে পারেন যদি আপনার হার্টের সমস্যা না থাকে কারণ এগুলোতে পটাশিয়াম ইউজ করা হয় যেগুলো অনেক সময় ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করতে পারে। তো এর মধ্যে আপনার কমনলি যেটা রয়েছে এটা অ্যালকোহল ইউজ করতে পারেন, এছাড়া সাইট্রাকেন নামেও বাজারে পাওয়া যায়। ঘরোয়া পদ্ধতির মধ্যে যে দুইটা কাজ আপনারা করবেন, এক নম্বর হচ্ছে ডেইলি 2.5 লিটার পানি খাওয়াটা আপনাকে সুনিশ্চিত করতে হবে। দুই নম্বর হচ্ছে আপনি গ্লাসের মধ্যে লেবুর শরবত খেতে পারেন, এটাও আপনার প্রস্রাবটাকে একটু মনে করেন যে বার্নিংটা এটা কিছুটা কমিয়ে আনবে। তিন নম্বর হচ্ছে আপনি আখের রস খেতে পারেন, এটাও আপনার প্রস্রাবের জলাফরা কমাতে সাহায্য করবে। আর ইউরিনকে অ্যালকালাইজড করতে আপনি 1 গ্লাস পানিতে 1 চা চামচ বেকিং সোডা দিয়ে ঘরোয়া পদ্ধতিতে ট্রাই করে দেখতে পারেন। এই জিনিসগুলো যদি মেনে চলেন ইনশাল্লাহ আপনাদের প্রস্রাবের জলাপড়ার সমস্যা থেকে সম্পূর্ণরূপে পরিত্রাণ পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনবক্সে বা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।